ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওবারাকাতুহ। বায়াত একটি দীর্ঘ বিষয়, যে বিষয়টাকে নিয়ে ওলামারা মত পার্থক্য করেছেন। বায়াত একটি আরবি শব্দ যা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে রয়েছে। বায়াত শব্দের সাধারণ অর্থ হচ্ছে বিক্রি করা, লেনদেন করা, শপথ করা, চুক্তি করা, শপথ পাঠ করা, চুক্তিকে বোঝানো হয়েছে। বায়ুন অঙ্গীকার, আনুগত্যের শপথ করা, চুক্তি চুক্তি চূড়ান্ত করা। শায়েরি পরিভাষায় এর বিশেষ অর্থ হলো কারো আনুগত্যের অঙ্গীকার করা, কারো কথা পালন করার জন্য চুক্তিবদ্ধ হওয়া। এখানে আভিধানিক এবং পারিভাষিক দুটি অর্থ মূলত বায়াতের বোঝানো হয়েছে। আর এই বায়াতকে তিনটি ভাগে ভাগ করা হয়েছে। ইসলামে বায়াত তিন প্রকার। এক নম্বর হচ্ছে ইসলাম কবুলের জন্য বায়াত গ্রহণ করা। দ্বিতীয় নম্বর হচ্ছে জিহাদ গ্রহণের জন্য বায়াত গ্রহণ করা। আর তৃতীয় নম্বর খলিফার হাতে বায়াত গ্রহণ করা। এই বায়াতের ব্যাপারে পবিত্র কোরআনে বলা হয়েছে, ইমানদার নারীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাতে হাত রেখে বায়াত করেছিল বেশ কিছু বিষয়ের উপর। যেমন এক নম্বর, কোনো কিছু আল্লাহর সঙ্গে শরিক করবে না, সে জামানার নারীরা এই কথার উপর বায়াত করেছিল। দ্বিতীয় নম্বর, সে জামানার নারীরা চুরি করবে না, এটার উপর বায়াত করেছিল। সে জামানার নারীরা ব্যভিচার করবে না, এটার উপর বায়াত করেছিল। সে জামানার নারীরা সন্তানদের হত্যা করবে না, এটার উপর বায়াত করেছিল। সে জামানার নারীরা মিথ্যা অপবাদ ও কলঙ্ক আরোপ করবে না, এটার উপর বায়াত করেছিল। সে জামানার নারীরা ভালো কাজে আপনার আদেশ অমান্য করবে না, এটার উপর বায়াত করেছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তারা আল্লাহর সঙ্গে কোনো কিছুকে শরিক করবে না। এই আয়াত পাঠ করে স্ত্রী লোকের নিকট হতে বায়াত নিতেন। তিনি বলেন, যাদের হাতে হাত দেওয়া বৈধ এমন মহিলা ব্যতীত রসুল সাল্লাহ সাল্লাম হাত অন্য কোনো মহিলার হাতে স্পর্শ করেনি। সাহিহ বুখারী হাদিস নাম্বার 7214। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমরা নবী সাল্লাহ সাল্লামের নিকট বায়াত নিলাম। তিনি আমাদের সামনে পাঠ করলেন, মহিলারা যেন আল্লাহর সঙ্গে কাউকে শরিক না করে, এবং তিনি আমাদেরকে বিলাপ করতে নিষেধ করলেন। সাহিহ বুখারী 7215। এই দুটি হাদিস থেকে প্রমাণিত হয় যে মহিলারা বায়াত করেছিল কিসের উপর, তারা আল্লাহর সঙ্গে শরিক করবে না, তারপরে মানুষ মারা গেলে তারা বিলাপ করবে না, অর্থাৎ তারা চিৎকার চেঁচামেচি করে কান্না করবে না। এই দুটি কথার উপর তারা কি করেছিল, বায়াত করেছিল। এবার রাষ্ট্রপ্রধান কিভাবে জনগণের নিকট হতে বায়াত গ্রহণ করবে, অর্থাৎ বায়াত গ্রহণ যেটা হবে সেটা রাষ্ট্রপ্রধান, যার তার হাতে বায়াত গ্রহণ করা যাবে না। যেমন ওবাদা ইবনে সামিদ হতে বর্ণিত, তিনি বলেন, আমরা রসুল সাল্লাহ সাল্লামের নিকট এই মর্মে বায়াত করলাম যে সুখে দুঃখে আমরা তার কথা শুনব ও তাকে মেনে চলব। দায়িত্বশীলদের নির্দেশের ক্ষেত্রে মতবিভেদে লিপ্ত হব না। এখানে রসুল সাল্লাহ সাল্লাম নিজে তিনি রাষ্ট্রনায়ক এবং রাষ্ট্রনেতা এবং নবী ছিলেন, তাই তিনি কি করেছিলেন, বায়াত নিয়েছিলেন। যেখানেই থাকি না কেন, সত্যের উপর দৃঢ় থাকবো কিংবা সত্য কথা বলবো, এবং আল্লাহর কাজে কোনো নিন্দুকে নিন্দা নির্ভর করব না, এটার উপর বায়াত করেছিলেন। অতএব এগুলির উপর বায়াত করা যাবে। বায়াতের আরও অনেক দিক আছে, সেই ভিত্তিতে বায়াত গ্রহণ করা যাবে। যেমন হাদিসের থেকে বোঝা যায়, বায়াত রাষ্ট্র প্রধানের হাতে করতে হবে, যার তার হাতে বায়াত করা যাবে না। আমাদের সমাজে যারা যাদের হাতে বায়াত করে থাকি তাদের হাতে বায়াত করা হারাম, সে বিষয়টি আমি উল্লেখ করছি। যেমন পীরের হাতে বায়াত গ্রহণ করা হারাম, তারপরে কোনো দলের আমিরের হাতে বায়াত গ্রহণ করা বেদাআত, কোনো সংগঠনের নেতার হাতে বায়াত গ্রহণ করা হারাম, আলেম ওলামা মাশায়েখ দরবেশ ফকির তারপরে মুফাসসির হাফেজ মাওলানা কারি এদের হাতে বায়াত গ্রহণ করা বেদাত ও হারাম। তারপরে পীরের হাতে বায়াত করে তারপর যখন মৃত্যু হয় তখন ওই মুরিদদের
তখন ওই পীরের নাম লিখে তার কি করা হয়, কাফনের তলায় দেওয়া হয়। এগুলি হারাম, অর্থাৎ এদের হাতে বায়াত গ্রহণ করা হারাম। সংক্ষিপ্তভাবে বায়াতের বিষয়টি তুলে ধরল।